আসসালামু আলাইকুম। বিগত 15 বছরে বারবার পরীক্ষায় আসা ইংলিশ লিটারেচার উপরে প্রশ্ন, স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। দ্য পোয়েট লরিয়েট বলতে বোঝায় দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। দ্য রেইনবো এটি মূলত কি? এটি হচ্ছে একটি উপন্যাস যেটি লিখেছিলেন ডিএইচ লরেন্স। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অব দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হ্যানরি? ও হ্যানরির আসল নাম কি? ও হ্যানরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটি হচ্ছে মূলত একটি নাটক যেটি লিখেছিলেন জর্জ বার্নার্ড শো। হু ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ ড্রামাটিস্ট? ইংরেজি সাহিত্যের জনপ্রিয় নাট্যকার কে? জর্জ বার্নার্ড শো। ফর হোম দ্য বেল টলস, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এই রচনাটির রচয়িতা বা অথর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। ইন হুইচ পোয়েম, কোন কবিতায় ডু ইউ ফাইন্ড হিন্দু এলিউশন? হিন্দু এলিউশন শব্দের অর্থ হচ্ছে ইশারা বা ইঙ্গিত অফ ফিলোসফি। হিন্দু দর্শন শাস্ত্র বা হিন্দু তত্ত্বের ওপর ইঙ্গিত বাহী রচনা নিচের কোনটি? এটি হচ্ছে দ্য ওয়াস্টল্যান্ড। দ্য ওয়াস্টল্যান্ড এটি কে লিখেছেন? এটি লিখেছেন টি এস এলিয়ট। অ্যাকর্ডিং টু দ্য মোস্ট অব দ্য ক্রিটিক্স, হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? এখানে রোমান্টিক পোয়েট নয়, এখানে জন কিটস হচ্ছে রোমান্টিক পোয়েট, রবীন্দ্রনাথ ট্যাগোর তিনি ছিলেন রোমান্টিক পোয়েট, ওয়ার্ডসওয়ার্থ অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক পোয়েট, কিন্তু টি এস এলিয়ট সমধিক পরিচিত লিটারেরি ক্রিটিক এবং এডিটর হিসেবে, তাই তিনি রোমান্টিক পোয়েট নয়। মার্ডারার ইন দ্য ক্যাথেড্রাল এটিকে লিখেছেন? এটি লিখেছেন টি এস এলিয়ট। হু ইজ ফেমাস ফর দ্য থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ? অবজেক্টিভ কোরিলেটিভ এটি হচ্ছে একটি লিটারেরি থিওরি যেটি ফার্স্ট ইন্ট্রোডিউস করে টি এস এলিয়ট। হো অব দ্য ফলোয়িং ওয়াজ এ পোয়েট? এই চারজন অপশনের মধ্যে পোয়েট হচ্ছেন টি এস এলিয়ট। অন্যদিকে চার্লস ডিকেন্স ছিলেন ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন সমধিক পরিচিত ইংলিশ রাইটার এবং সোশ্যাল ক্রিটিক। জেন অস্টেন ছিলেন একজন নভেলিস্ট যার বিখ্যাত 6টি নোভেলের জন্য তিনি সমধিক পরিচিত, তিনি মূলত একজন লেডি নভেলিস্ট। অন্যদিকে জর্জ বার্নার্ড শো ইজ নোন অ্যাজ দ্য গ্রেটেস্ট আইরিশ প্লে রাইট অ্যান্ড ক্রিটিক। টি এস এলিয়ট ইজ এন ইংলিশ পোয়েট হু ইজ ফেমাস ফর দ্য সেন্সুয়াসনেস। হোয়াট ডাজ টি এস স্ট্যান্ডস ফর? টি এস বলতে বোঝায় থমাস স্টিয়ান্স। টি এস এলিয়ট মূলত মডার্ন পোয়েট ছিলেন, তার জন্ম হচ্ছে 1888 সালে এবং মৃত্যু হচ্ছে 1965 সালে। তিনি ছিলেন একজন পোয়েট, এসেইস্ট, পাবলিশার, প্লে রাইট এবং লিটারেরি ক্রিটিক, যিনি মূলত 20th century একজন মেজর পোয়েট হিসেবে সমধিক পরিচিত। দ্য ওয়াস্টল্যান্ড এটি হচ্ছে তার একটি কবিতা। এ রাশিয়ান অথর হু রিফিউজ নোবেল প্রাইজ? রাশিয়ান কোন লেখক নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করেছিলেন? তিনি হচ্ছেন বোরিস পেস্তারনাক। ডক্টর জিভাগো এই বইয়ের লেখকের নাম কি? ডক্টর জিভাগো লিখেছেন বোরিস পেস্তারনাক। দ্য গুড আর্থ হ্যাজ বিন রিটেন বাই হুইচ পার্সন? দ্য গুড আর্থ এটি লিখেছেন পার্ল এস বার্গ। পার্ল এস বার্গ তিনি ছিলেন মূলত একজন আমেরিকান অথর এবং এই বইটি প্রকাশিত হয় 1931 সালে। বইটির মূল বিষয়বস্তু ছিল চাইনিজ ভিলেজ লাইফ এবং এর জন্যই এই বইটি বিখ্যাত হয়েছিল। অন্যদিকে এই বইটি মাও জেদং কর্তৃক নিষিদ্ধ হয়েছিল, আর মাও জেদং ছিলেন ফর্মার প্রেসিডেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। তিনি মূলত চাইনিজ কমিউনিস্ট রিভলিউশনারি ছিলেন। জর্জ বার্নার্ড শ বা জিবি শ তিনি মূলত কি হিসেবে সমধিক পরিচিত ছিলেন? তিনি ছিলেন নাট্যকার হিসেবে সমধিক পরিচিত। আমেরিকান ফিমেল নভেলিস্ট পার্ল এস বার্গ গট নোবেল প্রাইজ ইন 1938 ফর হুইচ বুক?
যে বইটির জন্য তিনি নোবেল পেয়েছিলেন 1938 সালে, সেই বইটি হচ্ছে দ্য গুড আর্থ। পরের যে অংশটা, ইন্টু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, এটি মূলত একটি কবিতার অংশ। যেই কবিতাটি মূলত লেখা হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে, কবিতার লেখক টেনিসন, যেই কবিতাতে বলা হয় একটি ব্রিগেডের কথা যেখানে 600 সোলজার ছিল। আর এই কবিতাটির নাম ছিল দ্য চার্জ অব দ্য লাইট ব্রিগেড। মেলোড্রামা ইজ এ কাইন্ড অফ প্লে। মেলোড্রামা বলতে বোঝায় যেটার মধ্যে সংমিশ্রণ থাকে ভায়োলেন্ট এবং সেন্সেশনাল থিম একত্রে। এপিক বলতে কি বোঝায়? এপিক বলতে বোঝায় মহাকাব্য, অর্থাৎ এ লং পোয়েম। ইংরেজি সাহিত্যে ফ্যান্টাসি বলতে যা বোঝানো হয়, ফ্যান্টাসি বলতে বোঝানো হয় কল্পনা, খোশ খেয়াল বা উদ্ভট কল্পনা। আচ্ছা, এর ইংরেজি শব্দ হচ্ছে অ্যান ইমাজিনারি স্টোরি। রিডার্স হু হ্যাভ ইলেকট্রিক টেস্টেস ইন লিটারেচার, সাহিত্যে যেই সব পাঠকদের ইলেকট্রিক টেস্ট থাকে তারা মূলত কি করে, তাদের কাজটা কি? তারা মূলত রিড এ ওয়াইড ভেরিয়েটি অফ বুকস, বিভিন্ন ধরনের বই পুস্তক তারা পড়ে থাকে। চুজ দ্য ওয়ান হুইচ ডাজন্ট ফিট ইন আদার অপশনস। সনেট যেমন একটি কবিতা, 14 লাইনের একটি কবিতা। অড মানে হচ্ছে গীতি কাব্য, এলিজি মানে হচ্ছে শোকগাথা, যেগুলো লিটারেরি একটা পার্ট। আর স্ট্যানজা, স্ট্যানজা মানে হচ্ছে স্তবক। স্তবক বলতে বোঝায় পার্ট অফ পোয়েম, কিন্তু এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কবিতার ধরন, তাই এটা হচ্ছে একটু ডিফারেন্ট। ব্ল্যাঙ্ক বার্স, ব্ল্যাঙ্ক বার্স বলতে বোঝায় যেই ধরনের বার্সের মধ্যে কোনো ধরনের রিদমিং এন্ড থাকে না, যার আরেক অর্থ হচ্ছে অমিতাক্ষর ছন্দ, অর্থাৎ যেই ছন্দের মধ্যে কোনো ধরনের অন্তমিল থাকে না। এ ড্রামা, ড্রামা বলতে বোঝায় এ ম্যাজিক্যাল পারফরমেন্সেস অন দ্য স্টেজ। হুইচ ওয়ার্ড ডাজন্ট রিলেট টু লিটারেচার, এখানে চারটি অপশনের মধ্যে কোনটা লিটারেরি কোনো টার্ম নয়। এখানে যেমন এপিলগ শব্দের অর্থ হচ্ছে নাটকের শেষে বক্তৃতা, মনোলগ বলতে বোঝায় একক নাটক, প্রোলগ বলতে বোঝায় নাটকের প্রারম্ভ বা গৌরচন্দ্রিকা, আর ডেমাগগ বলতে বোঝায় জননেতা যিনি বক্তৃতা রাখেন। অর্থাৎ এই প্রথম তিনটা অপশনই কিন্তু লিটারেরি টার্ম, অন্যদিকে ডেমাগগ নেতা বা উপনেতা বা জননেতার বক্তৃতা, এটা কিন্তু লিটারেরি টার্ম নয়। ক্যান্টো বলতে যা বোঝানো হয় সেটি হচ্ছে মহাকাব্যের বিভাগ। আর্নেস্ট হেমিংওয়ে বিখ্যাত ছিলেন কেন, কি হিসেবে? তিনি মূলত ছিলেন আমেরিকান একজন নভেলিস্ট। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে একটা রচনা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তাছাড়া তার অন্যান্য যে রচনাগুলো ছিল এ ফেয়ার ওয়েল টু আর্মস, ফর হোম দ্য বেল টলস, দ্য সান অলসো রাইজেস, এগুলো আর্নেস্ট হেমিংওয়ের লেখা। ওয়াইটিং ফর গডট, এটি লিখেছেন স্যামুয়েল বেকেট। এখানে মূলত দুইটা চরিত্র ছিল, একটি চরিত্রের নাম হচ্ছে ব্লাদিমির এবং আরেকটির ছিল অ্যাস্ট্রাগন। বার্থডে পার্টি, দ্য বার্থডে পার্টি, এটি লিখেছেন হ্যারল্ড পেইন্টার, এটি মূলত একটি নাটক। হো অথর দ্যাট স্টেটমেন্ট ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার, এই কথাটি বলেছিলেন মার্টিন লুথার কিং। তার বিখ্যাত বক্তৃতার যে একটি উক্তি সেটি হচ্ছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিয়েট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। তাহলে আই হ্যাভ এ ড্রিম, এই বিখ্যাত উক্তিটি ছিল মার্টিন লুথার কিং এর। হু ইজ দ্য অথর দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, একটু আগেই আমরা পড়েছিলাম যে আর্নেস্ট হেমিংওয়ের লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি।
নোবেল প্রাইজ উইনার ইন লিটারেচার হ্যারল্ড পেইন্টার কোন দেশের নাগরিক? তিনি হচ্ছেন ইউকের নাগরিক। হো অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ ড্রামাটিস্ট? এইখানে চারজনের মধ্যে ড্রামাটিস্ট ছিলেন জর্জ বার্নার্ড শ। অন্যদিকে টিএস এলিয়ট, ই এম ফস্টার, স্টিফেন স্প্যান্ডার, তারা ছিলেন কবি। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটি কার উক্তি? এটি হচ্ছে রবার্ট ফ্রস্টের লেখা, যিনি মূলত একজন আমেরিকান পোয়েট। দ্য গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট হুইচ গভর্ন লিস্ট, এই কথাটি কে বলেছেন? হেনরি ডেভিড থোরো। তিনি ছিলেন মূলত 19th century একজন এসেইস্ট, পোয়েট এবং ফিলোসফার। হো সেড ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমল, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমল, এটি বলেছেন এরিস্টটল। হোজ ডাইং ওয়ার্ডস ওয়ার ক্রিটো আই ওয়ার এ কক টু এসক্লিপিং উইল ইউ রিমেম্বার টু দ্য ডেপ্ট, এই ডাইং ওয়ার্ডগুলো বলেছিলেন সক্রেটিস। অ্যাকিলস, অ্যাকিলস বলতে বোঝায় এ গ্রেট গ্রিক ফাইটার, আমরা যাকে অ্যাকিলিস বলে থাকি। হো সেইড অ্যান আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং, যে জীবনে কোনো ধরনের পরীক্ষাই থাকে না সে জীবন আসলেই জীবন নয়, এরকম একটি অর্থ দাঁড়ায় যেটি বলেছিলেন সক্রেটিস। ইংল্যান্ড এক্সপেক্টস এভরি ম্যান টু ডো হিজ ডিউটি, এই কথাটি বলেছিলেন নেলসন। অ্যাডেলা ইজ এ ক্যারেক্টার ইন এ নোভেল রিটেন বাই হুইচ পার্সন, অ্যাডেলা ইজ এ ক্যারেক্টার ইন এ নোভেল রিটেন বাই ই এম ফস্টার, আর সেই উপন্যাসটির নাম হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, যেটি প্রকাশিত হয়েছিল 1924 ই এম ফস্টারের মাধ্যমে। এ রাশিয়ান অথর হো রিফিউজ নোবেল প্রাইজ, তিনি হচ্ছেন বরিস পেস্টারনাক। হো ওয়াজ এ স্টেটম্যান বাট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ইংলিশ লিটারেচার, একজন রাজনীতিবিদ হয়েও ইংরেজি সাহিত্যে নোবেল পেয়েছিলেন, তিনি হচ্ছেন উইনস্টন চার্চিল। হো ওয়াজ দ্য ফার্স্ট হাজব্যান্ড অফ হেলেন অফ ট্রয়, হেলেন অফ ট্রয়ের ফার্স্ট হাজব্যান্ড ছিল ম্যানেলাস। অ্যাকর্ডিং টু দ্য রাইটার অফ এ মাদার ইন ম্যানভিল, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড বেস্ট ডিসক্রাইবস দ্য ক্যারেক্টার অফ জেরি, জেরির ক্যারেক্টারের সাথে যেই বাক্যটি বা শব্দটি গিয়েছিল সেটি হচ্ছে ইন্টিগ্রিটি। হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার, মডার্ন ফিলোসফার হিসেবে এখন বর্তমানে অনেকেই পেয়েছেন, এই চারটি অপশনের মধ্যে আছে বার্ট্রান্ড রাসেল। হো অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ রিসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার, সাহিত্যে নোবেল পায়নি এরকম ব্যক্তি এখানে হচ্ছে রবার্ট ব্রাউনিং। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে টিএস এলিয়ট, WB Yeats, তারা নোবেল পেয়েছিলেন। হু রিসিভ দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 2013, তিনি হচ্ছেন অ্যালস মুনরি। অন্যদিকে 2021 সাহিত্যে নোবেল পেয়েছেন আব্দুল রাজাক গুর্না, তিনি মূলত ফার্স্ট ব্ল্যাক আফ্রিকান রাইটার, যেটা 35 বছর পর এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পান, আর তার বইয়ের নামটি হচ্ছে আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্পেশনেট পেনিট্রেশন অব দ্য ইফেক্টস অফ কলোনিয়ালিজম অ্যান্ড দ্য ফেট অফ রিফিউজি ইন দ্য গালফ বিটুইন কালচার্স অ্যান্ড কন্টিনেন্টস, খুব বড় একটি নাম। হেলেন অফ ট্রয় ওয়াজ দ্য ওয়াইফ অফ হুইচ পার্সন, মেনেলাস। অ্যাওয়ার্ড অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার, এটি শুরু হয়েছিল মূলত 1901 থেকে, আর 1901 নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে সালি প্রুডেমে। এই প্রশ্নটি আমরা আরেকবারও পড়েছি, পার্লেস বাগ নোবেল প্রাইজ ছিলেন 1938 দ্য গুড আর্ট বইয়ের জন্য।
দ্য নোবেল প্রাইজ উইনার ইন ইংলিশ লিটারেচার হ্যারল্ড পেন্টার, তিনি হচ্ছেন ইউকের নাগরিক। এখানে চারটি অপশনের মধ্যে কে সাহিত্যে নোবেল পাননি, তিনি হচ্ছেন এলিজাবেথ ব্যারেট, অন্যদিকে ওরহাম পামুক, জন গ্লেজোর, ডি উইনস্টন চার্চিল, তারা নোবেল বিজয়ী। নোবেল প্রাইজ উইনার আমেরিকান উইমেন নোভেলিস্ট হচ্ছেন পার্ল এস বার্ড। আশা করছি আপনাদের খুব ভালো একটা রিভিশন হয়ে যাচ্ছে। ওয়াসল্যান্ড, এর জন্য নোবেল প্রাইজ পান টি এস এলিয়ট। জন অফ আর্ক, এই ড্রামাটির অথর কে? জন অফ আর্ক, এটি লিখেছেন জর্জ বার্নার্ড শ। অব দ্য ফলোয়িং অথর, ওয়ান ইজ আমেরিকান, হু ইজ হি? এখানে চারটি অপশনের মধ্যে আমেরিকান রাইটার হচ্ছেন বা অথর হচ্ছেন উইলিয়াম ফকনার, অন্যদিকে আলেকজান্ডার পপ, তিনি হচ্ছেন ইংল্যান্ডের কবি, ড্যানিয়েল ডিফো ইংল্যান্ডের কবি, রবার্ট ব্রাউনিং, তিনি হচ্ছেন ইউকের কবি। ওয়ান অব দ্য ফলোয়িং, হু ইজ দ্য মোস্ট ট্রান্সলেটেড অথর অব দ্য ওয়ার্ল্ড, মানে যে কিনা সবচেয়ে বেশি ট্রান্সলেট করেছেন ইন্ডিভিজুয়াল অথরদের মধ্যে, তিনি হচ্ছেন এগাথা ক্রিস্টি। তিনি মূলত 103টা দেশের ল্যাঙ্গুয়েজ বা 103টা ল্যাঙ্গুয়েজে তিনি হচ্ছেন ট্রান্সলেট করেছেন, তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, মডার্ন ইংলিশ লিটারেচারের ফাদার বলা হয় জর্জ বার্নার্ড শোকে। হু রট ম্যাডাম ভভেরি, ম্যাডাম ভভেরি মূলত লিখেছেন গুস্তাফ, এটা এলো ওয়ার্ড হবে না, এটা হবে ফ্লেওয়ার্ড, ফ্লেওয়ার্ড। তিনি মূলত হচ্ছে একজন ফ্রান্স রাইটার ছিলেন, আর এই লেখাটি এটি 1856 সালে প্রকাশিত হয়। এ ডলস হাউস, এটি লিখেছেন হেনরিক ইবসেন। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি লিখেছেন মহাত্মা গান্ধী। দ্য অথর অব দ্য বুক, দ্য সেন্স অফ এন এন্ডিং, এটি লিখেছেন জুলস বার্নি, জুলিয়ানস বার্নস। অ্যামং দ্য ফলোয়িং, হু ইজ নট এ পোয়েট, এখানে চারজনের মধ্যে পোয়েট নয় হচ্ছে ডোরিস লেসিং, তিনি ছিলেন মূলত ব্রিটিশ জিম্বাবুয়ান নভেলিস্ট। হু ওয়াজ নট অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, এখানে নোবেল প্রাইজ পাননি এলিজাবেথ ব্যারেট। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটি লিখেছেন দস্তোভস্কি। দ্য রেপ অফ বাংলাদেশ, এই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত বইটি লিখেছেন অ্যান্থনি মাসকারাস। দ্য অথর অব দ্য ফেমাস বুক, দ্য জাজমেন্ট, এটি লিখেছেন কুলদীপ নায়ার, দ্য জাজমেন্ট, কুলদীপ নায়ার। হুইচ ফ্রেজ উড বেস্ট ডিসক্রাইব দ্য কাকু, কাকু বলতে বোঝায় দ্য হারবিঞ্জার অফ স্প্রিং, মানে বসন্তের অগ্রদূত, যেটাকে আমরা কোকিল বলে থাকি। ম্যান অ্যান্ড সুপারম্যান, জর্জ বার্নার্ড শ। বার্টন রাসেল, তিনি ছিলেন একজন ব্রিটিশ ফিলোসফার, 2013 সালে নোবেল পেয়েছেন কে? 2013 সালেরটা এখন আর আসার কোনো সম্ভাবনা নাই, এখন 2021 সালে নোবেল পেয়েছেন আব্দুল রাজ্জাক গুর্না, যিনি হচ্ছেন মূলত ফার্স্ট ব্ল্যাক আমেরিকান, আমেরিকান নয় সরি, আফ্রিকান রাইটার, যিনি 35 বছর পরে এরকম প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা গ্রহণ করেন। আর তার বইয়ের নামটি আমি আবারও বলছি, কারণ বইটা একটু ডিফারেন্ট, আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্প্যাশনেট পেনিট্রেশন অব দ্য ইফেক্টস অফ কলোনিয়ালিজম অ্যান্ড দ্য ফ্যাট অব দ্য রিফিউজি ইন দ্য গালফ বিটুইন কালচার্স অ্যান্ড কন্টিনেন্টস। উদারিং হেডস, এটি লিখেছেন এমিলি ব্রন্ট। ইপিক্স আর ডিভাইডেড ইন টু টু টাইপস, দুই ভাগে বিভক্ত, লিম্বরিক বলতে যা বোঝানো হয়, এ ফর্ম অফ লাইট বার্ডস, অ্যান ইপিক বেসড অন হিরোইক ডিডস, অলওয়েজ ইট ইজ বেসড অন হিরোইক ডিডস পারফর্ম বাই অ্যান হিরো। রবীন্দ্রনাথ ট্যাগোর, তিনি লিখেছেন
এই অপশনগুলোর মধ্যে বলাকা, দ্য ইপিক অডিসি। অডিসি মহাকাব্যটি লিখেছেন হোমার। ইলিয়াড এবং অডিসি এই দুইটাই হচ্ছে হোমারের লেখা। দ্য অনলি মিডিয়াম অফ লিটারেচার, সাহিত্যের একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। কাজী নজরুল ইসলাম ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। হু ইজ দ্য অথর অব দ্য নভেল এ গোল্ডেন এজ। এ গোল্ডেন এজ এটি লিখেছেন তাহমিমা আনাম। 2021 সালে তার লেটেস্ট বুক হচ্ছে দ্য স্টার্ট আপ ওয়াইফ। তিনি যখনই একটা বই প্রকাশ করে তখনই কিন্তু সেটা মোটামুটি বেস্ট সেলিং বই হিসেবে পরিগণিত হয়। এর আগের যে বইটা ছিল 2016 সালে দ্য বন্ডস অফ গ্রেস। এমিলি ব্রন্ট, তিনি মূলত ছিলেন একজন উপন্যাসিক, নভেলিস্ট। দেয়ার ইজ নো ওয়ান সো পোর অ্যাজ এ ওয়েলদি মাইজার, এটি হচ্ছে মূলত একটি প্যারাডক্স। দ্য রেথ অফ অ্যাকিলস ইজ দ্য থিম অফ ইলিয়াড, অ্যাকিলেস। হু ইজ দ্য অথর অফ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এটি লিখেছেন জোলস ভার্নে। হুইচ ইন্ডিয়ান ইংলিশ রাইটার রোট অ্যা সুইটেবল বয়, অ্যা সুইটেবল বয়, এটি লিখেছেন বিক্রম শীত। ভিক্টর হুগো, তিনি ছিলেন মূলত ফ্রান্স নভেলিস্ট। ফনিক্স বলতে যেটি বোঝানো হয়, ফনিক্স ছিল মিথিক্যাল বার্ড, মানে পৌরাণিক একটি পাখি যেটা ছাই থেকে আবার নতুন রূপ নিয়েছিল, পুনর্জন্ম গ্রহণ করেছিল বা লাভ করেছিল। সক্রেটিস বিলিভ দ্যাট অ্যান এংরি ম্যান ওয়াজ ইকুয়াল টু এ বিস্ট, পশুর সমান। হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর সক্রেটিস ওয়াইফ, সক্রেটিস ওয়াইফ সম্পর্কে যেটি সঠিক ছিল না। শি ডিডন্ট ইনসাল্ট সক্রেটিস, কারণ সক্রেটিসের ওয়াইফ সবসময় তাকে ইনসাল্ট করত। আর যেহেতু এখানে বলা হচ্ছে যে ডিডন্ট ইনসাল্ট, তাহলে এটা ট্রু নয়, অর্থাৎ ইনসাল্ট করত। হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ স্টোরি ইনভার্স, স্টোরি ইনভার্স যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে লোকগাথা বা বীরগাথা, যেটাকে ভ্যালোর বলা হয়। ক্যাপটিভ লেডি এটি কার রচনা? ক্যাপটিভ লেডি এটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আফটার থান্ডার কামস রেইন, হেয়ার থান্ডার বলতে যেটা বোঝায় দ্য লাউড অ্যান্ড এংরি স্কল্ডিং অফ সক্রেটিস ওয়াইফ। A mournful poem written in the death of someone, love and lost. কারো মৃত্যুতে বা শোকের জন্য যেই কবিতা লেখা হয় তাকে বলা হয় শোকগীতি বা এলিজি। নিসিম ইচকিয়াল ইজ ফেমাস পোয়েট অফ হুইচ কান্ট্রি, তিনি ছিলেন ইন্ডিয়ান পোয়েট। কাজী নজরুল ইসলাম ইজ এ রেবেল পোয়েট, অর্থাৎ বিদ্রোহী কবি। কিং লিয়ার ব্যানিশড হিজ ইয়াংগেস্ট ডটার কর্ডেলিয়া ফ্রম হিজ কিংডম, বাট ইন দ্য এন্ড শি বিকাম হার অনলি শেল্টার, এটি মূলত কিসের এক্সাম্পল? এটি হচ্ছে বাঘ্যের নির্মম পরিহাস, অর্থাৎ আইরনি। আপনি যাকে তাড়িয়ে দিয়েছেন তার ঘরেই আপনার শেষ আশ্রয় হওয়া। ওয়েন এ পোয়েম হ্যাজ এ স্পিকার, যখন একটি কবিতার থাকে একজন স্পিকার বা বক্তা, নভেলের কি থাকে? নভেলের থাকে হচ্ছে ন্যারেটর। রবীন্দ্রনাথ ট্যাগোর ওন নোবেল প্রাইজ ফর রাইটিং পোয়েট্রি, কবিতার জন্য, আর কবিতার বইয়ের নাম ছিল গীতাঞ্জলি। হ্যারি পটার অ্যান্ড হাফ ব্লাড প্রিন্স, এটি হচ্ছে এই বইটির রচয়িতা জ্যাকে রাউলিং, যেটা বেস্ট সেলিং বই। দ্য হাংরি জাজেস সুন দ্য সেন্টেন্স সাইন অ্যান্ড রেজেস হ্যাং দ্যাট জোরি ম্যান মে ডাইন, এটি মূলত কিসের এক্সাম্পল? এটি হচ্ছে একটি স্যাটার বা ব্যঙ্গোর এক্সাম্পল। হু রোট দ্য বুক দ্য কাইট রানার, কাইট রানার, এটি লিখেছেন খালেদ হুসাইনি।
থিংস ফল এ পার্ট, এটি লিখেছেন চিনহুয়া এভি। হোমারের ইলিয়াড এবং ওডিসি দুইটাই হচ্ছে মহাকাব্য। স্যাটানিক ভার্সেস, এটা লিখেছেন সালমান রুশদি। ম্যান্ডিং ওয়াল, এই কবিতাটির রচয়িতা রবার্ট ফ্রস্ট। হোয়াট ইজ দ্য সাইলেন্ট ফিচার অফ অল লিটারেচার, সাইলেন্ট ফিচার অফ অল লিটারেচার হচ্ছে আর্টিস্টিক কোয়ালিটি থাকতে হবে। হু ইজ ওয়েল নন ফর হিজ ট্রান্সলেশন দ্য রোবায়াত অফ ওমর খায়াম ইন টু ইংলিশ, এটি ট্রান্সলেট করেছিলেন এডওয়ার্ড ফিজারল্যান্ড। অথর অব দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, এটি লিখেছেন অস্কার ওয়াইল্ড। এ ফেমাস শর্ট স্টোরি অফ মোপাসা, যাকে বলা হয় গি দ্য মোপাসা, তার ফেমাস শর্ট স্টোরি যেটি পাঠ্য বইয়ে এখন আছে সেটি হচ্ছে দ্য ডায়মন্ড নেকলেস। ক্যান্সার ওয়ার্ড, এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন আলেকজান্ডার সোলানিথিসন। গোয়াত, গোয়াত ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ জার্মানি। হোয়াট টাইপ অফ বুক দ্য উইমেন ইজ, দ্য উইমেন, এটি মূলত হচ্ছে একটি উপন্যাস। এ এস হর্নবি ইজ ফেমাস ফর রাইটিং ডিকশনারি, তিনি ছিলেন মূলত একজন বিখ্যাত লেক্সিকোগ্রাফার যার অনবদ্য রচনা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি, যিনি জন্মসূত্রে ইউনাইটেড কিংডমের নাগরিক। হু ইজ দ্য অথর অব দ্য জাঙ্গল বুক, জাঙ্গল বুক, এটির লেখক হচ্ছে রাওয়ার্ড কিপলিং। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এর লেখক ইএম ফোস্টার। হু ইজ দ্য অথর অব দ্য ড্রামা ইউ নেভার ক্যান টেল, এটি লিখেছেন জর্জ বার্নার্ড শ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইটির লেখক স্টিফেন হকিং। দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, এই বইটি লিখেছেন স্যামুয়েল হান্টিংটন। বিখ্যাত বই দ্য টাইম মেশিন, এটি লিখেছেন, এর অথর হচ্ছে এজি ওয়েলস। পয়েন্ট কাউন্টার পয়েন্ট, এর লেখক কে? পয়েন্ট কাউন্টার পয়েন্ট, এর লেখক হচ্ছে হাক্সলি। আঙ্কেল স্টমস ক্যাবিন, এটি লিখেছেন মিসেস হ্যারিয়েট স্টোয়ি। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু সরকারি বেসরকারি পিএসসি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, দ্বিতীয় তৃতীয় এবং প্রথম শ্রেণীর বিভিন্ন থানা পরিবার অফিসার, তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শ্রম অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, সহকারী পরিচালকের বিভিন্ন পোস্টে আসা প্রশ্ন। টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান, এটি লিখেছেন রাল্ফ হডসন। রাল্ফ হডসন, তিনি মূলত একজন ইংলিশ পোয়েট। দ্য গড অফ স্মল থিংস, এর লেখক হচ্ছেন অরুন্ধতী রায়। হু ওয়াজ দ্য টিউটর অফ আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট, এর টিউটর ছিলেন এরিস্টটল। গি দ্য মোপাসা ইজ এ ফেমাস ফ্রেঞ্চ শর্ট স্টোরি রাইটার, যার বিখ্যাত বই হচ্ছে দ্য নেকলেস। ব্রিক লেন, এর লেখক হচ্ছেন মনিকা আলী। অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড, এটা মূলত বিলং করে জুভেনাইল লিটারেচারের, আর জুভেনাইল লিটারেচার বলতে বোঝায় চিলড্রেন্স লিটারেচার, যেখানে স্টোরি বুক ম্যাগাজিন পোয়েম মূলত স্পেশালি ক্রিয়েটেড ফর চিলড্রেন। হু রট দ্য বুক লর্ড জিম অ্যাটেল, এটি লিখেছেন জোসেফ কনরেড। হু ইজ দ্য রাইটার অব দ্য ক্রিটিক্যাল ওয়ার্ক অ্যাসপেক্টস অফ নোভেল, এটি লিখেছেন এডওয়ার্ড মর্গান ফস্টার। হু ইজ দ্য অনলি লোরিয়েট টু রিফিউজ দ্য নোভেল প্রাইজ, তিনি হচ্ছেন জে পল সাত্রে। দ্য অ্যাফ্লুয়েন্ট সোসাইটি,
এই বইটির লেখক জেকে গেলব্রেথ। জর্জ ইলিয়টের প্রকৃত নাম হচ্ছে ম্যারি অ্যান এভান্স। রুটস রুটস এই নভেলটি লিখেছেন অ্যালেক্স হেলে। স্পিরিট অফ ইসলাম এই বইটির লেখক সৈয়দ আমির আলী। হোয়াইট হেডের সুবিখ্যাত পুস্তকটির নাম কি? দ্য এইম অফ এডুকেশন। লর্না ধুন এটি মূলত একটি উপন্যাস যেটি লিখেছেন ব্ল্যাকমোর। ব্ল্যাকমোর তিনি মূলত একজন ইংলিশ নভেলিস্ট। লিমব্রিক শব্দের অর্থ হচ্ছে ফর্ম অফ লাইট ভার্স। ডিভার্ট বলতে বোঝায় ফার্স্ট অ্যাপিয়ারেন্স অর্থাৎ অভিষেক। সামওয়ান হু রাইটস প্লেস ইজ কল্ড প্লে রাইট, এ ওয়ার্ক হুইচ হ্যাজ এ মিনিং বিহাইন্ড দ্য সার্ফেস, মানে অন্তর্নিহিত যে অর্থ থাকে তাকে বলা হয় অ্যালিগরি অর্থাৎ রূপক। দ্য সেন্টেন্স ডেথ থো শ্যালট নট ডাই এটি মূলত হচ্ছে একটা প্যারাডক্সের এক্সাম্পল। রাইটিং ওয়ানস ওন লাইফ স্টোরি অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী, যে নিজের জীবন সম্পর্কে নিজের জীবনী লিখে। হোয়েন এ পার্সন রাইটস দ্য স্টোরি অফ হিজ ওন লাইফ তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। প্রোটাগনিস্ট বলতে বোঝায় দ্য সেন্ট্রাল অর লিডিং ক্যারেক্টার অর অ্যাক্টর ইন এ প্লে, একটি নাটকের প্রধান বা কেন্দ্রীয় চরিত্রকে প্রোটাগনিস্ট বলা হয়। সনেট বলতে যা বোঝানো হয়, 14 লাইনের একটি কবিতাকে সনেট বলা হয়। ক্লাইম্যাক্স বলতে যা বোঝায়, ক্লাইম্যাক্স বলতে বোঝায় দ্য পয়েন্ট অফ গ্রেটেস্ট ইন্টেন্সিটি, যেই মুহূর্তে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি প্রকাশ পায়। লিঙ্গুইস্টিক্স বলতে যা বোঝানো হয়, দ্য সাইন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এলিজি এলিজি বলতে বোঝায় শোকগীতি অর্থাৎ সং অফ ল্যামেন্টেশন। ইপিক বলতে বোঝায় এ লং পোয়েম অর্থাৎ মহাকাব্য। ডার্চ বলতে যা বোঝায় এ সং এক্সপ্রেসিং গ্রিফ ল্যামেন্টেশন এন্ড মর্নিং অর্থাৎ শোকগীতি। ইউফেমিজম এই শব্দের অর্থ হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন ব্যবহার করা, কটুক্তি বর্জন করে সুমিষ্ট কথা বলা। ইফ এ পার্ট অব দ্য স্পিচ অর রাইটিং ব্রেকস দ্য থিম, যখন কোন রাইটিং এর থিমটা ভেঙে যাবে তখন তাকে বলা হবে ডিগ্রেশন। ক্যাটাস্ট্রফি বলতে কি বোঝায়, দ্য ট্র্যাজিক এন্ড অফ গ্রামাটিক ইভেন্ট, কোন নাটকের মর্মান্তিক শেষ। অ্যালেগরিক্যাল অ্যালিগরিক্যাল শব্দের অর্থ হচ্ছে যার রূপক অর্থ থাকে, সিম্বলিক মিনিং থাকে। হুইচ ওয়ান ইজ এ ম্যাটাফর এখানে ম্যাটাফর হচ্ছে হি ইজ দ্য সর্ট অব দ্য ফ্যামিলি। উপমা অলঙ্কার বা রূপক অর্থ বোঝাতে এটি ব্যবহৃত হয়। অ্যাওয়ার্ড অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার এটি মূলত শুরু হয়েছিল 1901 সালে। দ্য অথর রোড টু ফ্রিডম এটি লিখেছেন বার্টন রাসেল। হিস্টোরি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ রিটেন বাই চার্লস উইলিয়াম চার্চিল, উইলিয়াম চার্চিল না, এটা হচ্ছে উইনস্টন চার্চিল, যিনি ইউকের প্রেসিডেন্ট ছিলেন এবং একজন রাজনীতিবিদ হয়েও তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। হু রট দ্য শর্ট স্টোরি দ্য গিফট অব দ্য মেজাই এটি লিখেছেন ও হ্যানরি। ও হ্যানরি মূলত বিখ্যাত শর্ট স্টোরি রাইটার হিসেবে। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট মডার্ন আমেরিকান শর্ট স্টোরি রাইটার, তিনি হচ্ছেন ও হ্যানরি। হু রট দ্য ইন্ট্রোডাকশন টু রবীন্দ্রনাথ ট্যাগোর সংস অফারিংস এটি লিখেছিলেন ডব্লিউ বি ইয়েটস। ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট বলতেই বোঝায় ডব্লিউ বি ইয়েটসকে। হ
ও ট্রান্সলেটেড গীতাঞ্জলি। মূলত গীতাঞ্জলির ইন্ট্রোডাকশনটা লিখেছিলেন তিনি, আর তিনি হচ্ছেন WB Yeats, আর ইংরেজি অনুবাদটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছিলেন। এবার কিছু প্রশ্ন একটু দ্রুতই বলছি, আপনারা যেটা করবেন যদি মুখস্থ না হয় তাহলে অন্তত ভিডিওটি 2-3 বার দেখবেন, ইনশাল্লাহ বই পড়ার চেয়ে আপনার বেশি ইফেক্টিভ ভাবে আপনি মনে রাখতে পারবেন। দ্য সিক্রেট ফ্লেম, এটি লিখেছেন উইলিয়াম সমারসেট মম। হু ইজ দ্য অথর অব দ্য বুক অফ হিউম্যান বন্ডেজ? অফ হিউম্যান বন্ডেজ সমারসেট মম হচ্ছে লেখা। লাঞ্চিয়ন, লাঞ্চিয়ন মূলত ছিল একটি শর্ট স্টোরি সমারসেটের। প্রোলগ, প্রোলগ বলতে যা বোঝানো হয় অ্যান ইন্ট্রোডাকশন টু এ প্লে অর লিটারেরি ওয়ার্ক, যেটাকে প্রস্তাবনা বলা হয়, মানে নাটকের শুরুটা যেটা দিয়ে শুরু হয় প্রোলগ। এ ক্লোজিং স্পিচ ইন এ প্লে অফেন ডেলিভার্ড আফটার দ্য কমপ্লিশন অব দ্য মেইন অ্যাকশন। মূলত মনে রাখতে হবে আপনার ক্লোজিং স্পিচ, যাকে বলা হয় অ্যান এপিলগ। এ লং স্পিচ বাই ওয়ান অ্যাক্টর ইন এ প্লে অর মুভি, তাকে কি বলা হয়? মনোলগ, মানে একক নাটিকা, একা একাই যে ব্যক্তি স্টেজে কথা বলে। হুইচ ওয়ান ডাজন্ট রিলেট টু লিটারেচার? লিটারের সাথে যায় না হচ্ছে ডেমাগগ, যার অর্থ হচ্ছে জননেতা যিনি বক্তৃতা দান করেন। হুইচ কম্পোজিশন এমফেসাইজেস অন অথর্স উইটনেসেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস রাদার দ্যান হিজ ওর হার ওন পার্সোনালিটি অর লাইফ, এটি হচ্ছে মেমোয়ার। ট্রাইমিটার বলতে কি বোঝানো হয়? ট্রাইমিটার বলতে বোঝানো হয় এ লাইন অফ পোয়েম কনসিস্টিং অফ 3 ফিট, লাইন্স অফ এ সং অর পোয়েম রিপিটেড অ্যাট দ্য এন্ড অফ ইচ ভার্স। অ্যাট দ্য এন্ড অফ ইচ ভার্স যখন রিপিট হবে তখন তাকে বলা হবে রিফ্রেইন। এ ডার্জ ইজ এ সং টু বি সাং অ্যাট ফিউনারেলস, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যখন অনেক শোক তাপ গাওয়া হয় তখন তাকে বলা হয় ডার্জ। এ ফানি ইমিটেশন অফ এ পোয়েট, তাকে পোয়েম তাকে বলা হয়েছে প্যারোডি। এ স্টোরি উইথ অ্যানিমলস অ্যাজ দ্য মেইন ক্যারেক্টার অ্যান্ড এ মোরাল ইজ কল্ড এ ফ্যাবল, অর্থাৎ রূপকথা। মিথ বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে স্টোরি অফ দ্য অ্যানশিয়েন্ট হিস্ট্রি। মিথোলজি ইজ দ্য স্টাডি অফ ভেরিয়াস বিলিভস অ্যাবাউট গডস অ্যান্ড গডেস। পোয়েটিক লাইসেন্স বলতে বোঝায় ফ্রিডম টু চেঞ্জ দ্য নর্মাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ ইন এ স্পেশাল পিস অফ রাইটিং। গিদা মোপাসা ইজ এ ফেমাস শর্ট স্টোরি রাইটার, তিনি মূলত হচ্ছেন একজন, মূলত হচ্ছে উনি ফ্রেঞ্চ রাইটার। আর্নেস্ট হেমিংওয়ে ইজ এন আমেরিকান নভেলিস্ট। ল্যাংটন হোগস, তিনি হচ্ছেন আমেরিকান পোয়েট। নিচের অপশনগুলোর মধ্যে আমেরিকান কে? আমেরিকান হচ্ছেন উইলিয়াম ফকনার। অ্যামং দ্য ফলোয়িং হু ইজ নট এ পোয়েট, এখানে পোয়েট নয় হচ্ছেন ডোরিস লেসিং, তিনি হচ্ছেন নভেলিস্ট। অ্যামং দ্য ফলোয়িং হু ইজ নট এ নভেলিস্ট, নভেলিস্ট নয় ব্ল্যাক, উইলিয়াম ব্ল্যাক, তিনি হচ্ছেন পেইন্টার, পোয়েট অ্যান্ড পেইন্টার। হু ইজ রিগার্ডেড এজ দ্য ফাদার অফ সায়েন্স ফিকশন, ফাদার অফ সায়েন্স ফিকশন বলা হয় জোলস পার্নি। দ্য অনলি মিডিয়াম অফ লিটারেচার ইজ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ফিগার অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন বাডিং বিউটি? বাডিং বিউটি মানে দেখেন যে কনসোনেন্টটা রিপিট হচ্ছে, আর রিপিট হওয়া মানে হচ্ছে এলিটারেশন। ইন হুইচ ইয়ার উইনস্টন চার্চিল গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার? 1953 সালে উইনস্টন চার্চিল নোবেল প্রাইজ। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এটি কে বলেছিলেন? উইলিয়াম গ্লেডস্টোন। হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ উইনস্টন চার্চিল? উইনস্টন চার্চিলের কাজ যেটি ছিল বা রচনা ছিল হিস্ট্রি অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর স্টেটমেন্ট হয়েও হচ্ছে বা নেতা হয়েও নোবেল প্রাইজ পেয়েছিলেন ইংলিশ লিটারেচার, তিনি হচ্ছেন উইনস্টন চার্চিল।
উইনস্টন চার্চিলের একটি বিখ্যাত উক্তি আছে, সেটি হচ্ছে অ্যান অপটিমিস্ট সিস অপরচুনিটি ইন এভরি ডিফিকাল্টি, অ্যা পেসিমিস্ট সিস ডিফিকাল্টি ইন এভরি অপরচুনিটি। অর্থাৎ যে আশাবাদী সে হাজারো ঝামেলার মধ্যেও সে ভালো কিছু দেখে, আর যে হতাশাবাদী তার কাছে হাজারো সুযোগ আসে কিন্তু সে হাতছাড়া করে ফেলে। এজন্য আপনাদের যেটা করতে হবে, অবশ্যই আশাবাদী হতে হবে, ইনশাল্লাহ আপনারা পারবেন। আপনাদের ডেডিকেশন আপনাদেরকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটি লিখেছেন আবুল কালাম আজাদ। টু দ্য লাইট হাউস, এটি লিখেছেন ভার্জিনিয়া ওলফ। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এর রাইটার হচ্ছে জর্জ বার্নার্ড শো। রাইডার্স টু দ্য সি, এটি মূলত হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট নাটক, অ্যান ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অফ দ্য ফোর মেনশন বিলো ইজ নট এ নভেলিস্ট অফ ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজের নভেলিস্ট নন কে। আমরা জানি ভিক্টোরিয়ান এজের গুরুত্বপূর্ণ নভেলিস্টগুলো হচ্ছে চার্লস ডিকেন্স, জর্জ এলিয়ট, থমাস হার্ডি, কিন্তু জেমস জয়েস হচ্ছে মডার্ন আইরিশ নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, পোয়েট অ্যান্ড লিটারেরি ক্রিটিক। তিনি মূলত একজন মডার্নিস্ট ছিলেন, যার জন্ম হচ্ছে 1882 সালে, মৃত্যু 1941 সালে। জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে এবং মৃত্যুবরণ করেছিলেন সুইজারল্যান্ডের জুরিখে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ যারা এতক্ষণ ছিলেন, আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও কিছু শিখবেন। আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও দিতে থাকবো, আপনাদের উৎসাহের জন্যই আমরা কাজ করতে আরও বেশি উৎসাহ বোধ করছি। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সুখী, সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।